হ্যালো এভরিওান ওয়েলকাম টু ফোর্স একাডেমি ফ্রেন্ডস তুমি যদি বিএসএফ টেডিসম্যানে অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর মাধ্যমে তোমাদের অ্যাডমিট কার্ড কিসের মাধ্যমে তোমরা অ্যাডমিট কার্ড পাবে সেটি আমি তোমাদেরকে বলে দেবো হয়তো তোমরা ভাববে যে আমাদের অ্যাডমিট কার্ড কি পোস্ট অফিসের মাধ্যমে আসবে ডাকের মাধ্যমে আসবে এই নিয়ে হয়তো তোমরা অনেকে চিন্তিত থাকবে বা হয়তো তোমাদের মনে একটি কোয়েশ্চেন থাকবে বা তোমরা কীভাবে অ্যাডমিট কার্ড পাবে সেটিও হয়তো তোমরা অনেকে কোয়েশ্চেন করবে নিজে নিজেই তো সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেব কেননা ফ্রেন্ডস তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু খুব শীঘ্রই জারি করে দেওয়া হবে ওকে যে কোনো টাইম যে কোনো পরিস্থিতিতে তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু জারি করে দেওয়া হতে পারে সেহেতু তোমরা রানিংটাকে অবশ্যই কন্টিনিউ করতে থাকো কেননা তোমরা সবাই জানো বিএসএফের অনলাইন অ্যাপ্লিকেশানের অনলাইন অ্যাপ্লিকেশন করার চার থেকে পাঁচ দিন পর তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন করা হয়েছিল তাদের সব কিছু যে ফর্মগুলো যেগুলো জমা পড়েছে সেই ফর্মগুলো সবারই চেকিং হতে শুরু করেছে অর্থাৎ যাদের ফর্মে কোনো প্রবলেম হয়েছে হয়তো ঠিকঠাকভাবে হয়তো অনেকে সিগনেচার বা অনেকে তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা বোর্ড সার্টিফিকেট যে টেন পাস সার্টিফিকেট চাওয়া হয়েছিল তার সঙ্গে সঙ্গে ফটো ইত্যাদি বা কোনো মিস্টেক হয়েছিলো ফর্ম ফিল আপে তাদের ফর্ম পুরোপুরিভাবে রিজেক্ট করে দেওয়া হয়েছে তোমরা হয়তো অনেকে তোমরা এস এম এস পেয়েছ বা ইমেলের থ্রু বা তোমরা এরকম এসএমএস পেয়েছ যে যে তাদের ফর্ম রিজেক্ট করে দেওয়া হয়েছে যাদের অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় প্রবলেম হয়েছে তাদের আর যাদের অনলাইন অ্যাপ্লিকেশান পুরোপুরিভাবে ঠিক হয়েছে তারা অবশ্যই স্ট্যাটাস চেক করেছো আমি অলরেডি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিয়েছি তাদের কিন্তু ফর্ম অ্যাপ্রুভ হয়েছে তো দেখো এই মাসটি তোমাদের পুরোপুরিভাবে চেকিং হয়েছে মার্চ মাস এবার তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড পুরোপুরিভাবে তৈরি হতে শুরু করেছে অর্থাৎ তোমাদেরকে কোন সেন্টারে তোমাদের ফিজিক্যাল শুরু হবে হয়তো তোমরা সবাই জানো যে তোমাদের প্রত্যেকটি সেন্টার কিন্তু ফাঁকা থাকবে না সেহেতু সেন্টারের কাছে পারমিশান নেওয়া হবে সেন্টারকে চিঠি পাঠানো হবে অর্থাৎ তোমাদের যে যে ক্যাম্পে তোমাদেরকে দেওয়া হবে সেই ক্যাম্প ওয়েস্ট বেঙ্গলে যেসব ক্যাম্পগুলো ফাঁকা থাকবে সেই সব ক্যাম্পে তোমাদের ফিজিক্যাল শুরু হবে সেহেতু তাদেরকে চিঠি পাঠানো হবে লেটার পাঠানো হবে তারা যদি ইঙ্গিত দেয় তাহলে সেই ক্যাম্পে তোমার ফিজিক্যালের জন্য তোমাকে পাঠানো হবে এরকমভাবে তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবার পরে তোমাদের অ্যাডমিট কার্ড তৈরি হবে এবং তোমাদের অ্যাডমিট কার্ড জারি করে দেওয়া হবে তো ফ্রেন্ডস তোমরা অ্যাডমিট কার্ড যখন তোমাদের জারি করে দেওয়া হবে তখন তোমরা অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড কি অ্যাডমিট কার্ডটি তোমরা কোথায় পাবে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি কেননা বিএসএফের অফিসিয়াল যে নোটিফিকেশান ডাউনলোড হয়েছিল অর্থাৎ বিএসএফের তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়েছিল সেই নোটিফিকেশানে কিন্তু সাপ বলে দিয়েছে যে তোমরা অ্যাডমিট কার্ড কোথায় পাবে তো সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তার আগে ফ্রেন্ডস তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যদি বিএসএফের সম্পূর্ণ আপডেট পেতে চাও এ টু জেড আপডেট তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কেননা দেখো আমরা সঠিক আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো তোমরা অনেক দেখতে পাচ্ছ এটি হলো তার অফিসিয়ালি নোটিফিকেশান তোমাদের কাছে যদি থেকে থাকে তো মিনিমাম তোমরা দশ নম্বর পেজ চলে যাবে এবং দশ নম্বর পেজে তোমরা দেখতে পেয়ে যাবে তো আমি তোমাদেরকে দশ নম্বর পেজটি দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস এখানে তোমরা দেখতে পাচ্ছ নয় নম্বর পেজে তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড ফেজ অব এক্সামিনেশান অর্থাৎ তোমার পুরোপুরি অনলাইন অ্যাপ্লিকেশান চেকিং হয়ে যাবে তারপরে সাকসেসফুল ক্যান্ডিডেট অর্থাৎ যারা সাকসেসফুল হয়ে যাবে তাদেরকে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে ফার্স্ট ফেজ এক্সামিনেশান অর্থাৎ পিএসটি পিটির জন্য ডাকা হবে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তারপরে ডকুমেন্টস তারপরে তোমাদের টেস্ট হবে তোমরা জানো যে প্রথমে তোমাদের হাইট হবে হাইট মাপার পরে তোমাদের রানিং হবে পাঁচ কিলোমিটার থাকবে তোমাদের চব্বিশ মিনিট সময় দেওয়া থাকবে ওকে ছেলেদের জন্য তো তোমাদের রানিং হবে রানিংয়ের পরে তোমাদের চেস্ট এবং ওজন মাপা হবে তারপরে তোমাদের টেড ডেস হবে টেড ডেসে তুমি যদি সফল হয়ে যাও তো তোমার রিটেন এক্সামিনেশন হবে রিটেন এক্সামিনেশনের পরে তোমাদের মেডিকেল হবে তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে এইভাবে তোমাদের পুরো প্রসেসটি কমপ্লিট হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পুরো প্রসেসটি যখন তোমাদের কমপ্লিট হতে যাবে তখন তোমরা এখানে দেখতে পাচ্ছ থ্রু ইমেল অ্যাড্রেস এস এম ফর কল লেটার থ্রু অনলাইন অর্থাৎ তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আসতে পারে এবং তোমাদেরকে এসএমএস এস এর মাধ্যমে তোমাদের কল করে দেওয়া হবে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের অ্যাডমিট কার্ড চলে এসেছে ইমেলের মাধ্যমে তোমরা পিডিএফ আকারে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে ওকে ইমেলের মাধ্যমে পিডিএফ আকারে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে তাছাড়াও তোমরা অনলাইনে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অর্থাৎ তোমাদের যে ডাকে বা পোস্ট অফিসে সেরকমভাবে তোমাদের অ্যাডমিট কার্ড পাঠানো হবে না তোমরা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে বা তোমরা অনলাইন যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তাছাড়াও তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদেরকে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে তারপরে তোমরা অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো আমি সব কিছু তোমাদেরকে তখন জানিয়ে দেবো তোমাদেরকে আমি সব কিছু বলে দিলাম আশা করি ভিডিওটা তোমাদেরকে অনেকটাই হেল্প করেছে ধন্যবাদ